অভিযোগ পাল্ট অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে হেভিওয়েট দুই প্রার্থীর প্রচারণা। পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। ভোটারদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ থেকে তারিক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। সকাল থেকে বন্দরের 23 ও 24 নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ চিতাশাল এলাকায় গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজকর্মে প্রমাণ হবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। একটা নগরে নাগরিকরা যেভাবে সুবিধা ভোগ করতে পারে সেই সুবিধা আমি দেব। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা মুখের কথায় তো হবে না, এটা তাদের কাজে প্রমাণ হবে। নির্বাচন কমিশনের কাজে এটা প্রমাণ করতে হবে যে নির্বাচনটা তারা সুষ্ঠু করতেছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জের 7 নম্বর ওয়ার্ডের কদমতলিপুল, ভান্ডারিপুল ও 6 নম্বর ওয়ার্ডের এসও এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। এ সময় আইভি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে। জয়ী হয়ে সবুজ শ্যামল নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এইবারের স্লোগান কিন্তু সবুজ শ্যামল নারায়ণগঞ্জ। এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি মানে মানুষকে আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে, এবং আমি কখনো মানুষকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই, অন্যায় আচরণ করি নাই, চাঁদাবাজি করি নাই, সন্ত্রাসী করি নাই, সব কিছু মিলিয়ে জনগণ আমাকে রায় দিবে। অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলররা, পাড়া মহল্লায় অলিতে গলিতে গণসংযোগ লিফলেট বিলি করছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাকে ভোট দেবে কারণ আমার ব্যবসা বাণিজ্য সব অরাজনৈতিক, আমার রাজনীতি কইরা বা কমিশনার হইয়া ইপিজেড বা জমি দখল করে আমার খাইতেব না। নুরুদ্দিন সাহেব প্রার্থী, ওনার লোকজন যে আমার পোস্টারগুলি ছিঁড়ে ফেলে, আসলে আমরা নির্বাচন করতে নামছি তো একটা ছোট্ট একটা সময়ের জন্য 15 দিন, এরপরে কিন্তু সবাই আমরা এক এলাকায় থাকবো, এই নোংরামিগুলির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ইভিএমের মাধ্যমে 16ই জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক।